বিতর্ক এড়াতে এ মাসের শেষে টেকনিক্যাল টিম দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পরীক্ষা করাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত রাজনৈতিক দলের টিমও মেশিনটি যাচাই করতে পারবে, তবে কোনো দল না আসলে ইভিএম নিয়ে আর কোনো অভিযোগ আমলে নেবে না কমিশন। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ব্যালট ইভিএম বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। আওয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করবে তা নিয়ে আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। তবে ইভিএম না ব্যালট, এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট বেশ প্রকট হয়ে উঠেছে। আস্থার এই সংকট দূর করাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে সংশয়, প্রশ্ন এবং বিতর্ক অবসানে এ মাসের শেষ সপ্তাহে বিশেষজ্ঞদের নিয়ে মেশিনটি পরীক্ষা করাতে চায় ইসি। কোনো প্রকার কারচুপি করার সুযোগ নেই বলবো, কিন্তু অবশ্যই আমাদেরকে আরও আস্থা অর্জন করতে হবে। আরপিও অনুযায়ী জাতীয় টেকনিক্যাল টিম আছে, তাদের সাথে আমরা মেবি এটা ভোটার দিবস উদ্বোধন করার পরপরই এই মাসের শেষ সপ্তাহে বসব, সমস্ত ক্লিয়ারিফিকেশন আমরা তাদেরকে দিব। বিশেষজ্ঞ দলের মতামত নেয়ার পর ডাকা হবে রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল টিম। পলিটিক্যাল পার্টির যে টেকনিক্যাল টিম আছে সেই টেকনিক্যাল টিমের সাথে বসব এবং তাদেরকে আমরা সর্বোত্তক সহায়তা করব আমাদেরকে এই ইভিএমের ভুল ত্রুটি ধরার জন্য, যাতে করে সবার আস্থা, আমার আস্থা আছে কিন্তু আমি আস্থা তো চাপিয়ে দিতে পারি না, সে আস্থা অর্জনের জন্য যা করার দরকার সবকিছুই আমরা করব। আর রাজনৈতিক দলগুলো ইভিএম যাচাইয়ের সুযোগ না নিলে পরবর্তীতে এই ইস্যুতে আর কোনো অভিযোগেই আমলে দেবে না নির্বাচন কমিশন। আমাদের তো দেখতে হবে ম্যানিপুলেট করার কোনো সুযোগ আছে কিনা, সেটা হলো আমাদের চ্যালেঞ্জ। মেশিন একটু ডিসেবল আরেকটা রিপ্লেস করবে, স্লো হয়ে গেলে দরকারে একসাথে দুইটা চালাবে, সেটা তো সমস্যা না। যদি কোনো রাজনৈতিক দল তার এক্সপার্ট না পাঠিয়েই দূরে থেকে বলে যে না আমরা সন্দেহ আছে, আমরা পাঠাবো না বা পাঠালেন না, চুপ করে রইলেন, পরে বললেন ইভিএম এর আস্থা নেই, সেটা আমরা আমলে নেব না। ইভিএম এ আস্থা ফিরলে দ্বাদশ নির্বাচনের আগে নির্ধারিত সময়ে যত বেশি আসনে ইভিএম ব্যবহার করা যায় সেই চেষ্টাই করবে কমিশন। স্বচ্ছ ইলেকশনের জন্য ওটার বিকল্প এই মুহূর্তে আমাদের কাছে আছে বলে আমার মনে হয় না, তখন ব্যালটে গেলে কন্ট্রোলটা আমাদের কাছে থাকে না। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।